আমার মনে হয় মাসি ভাই নিজেই কয়েকটা ইনকনসিস্টেন্ট বক্তব্য দিয়েছেন। উনি অনেক সময় গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করেন। আমি দেখছি, দেখেন এখানে রিপোর্টটা আসছে, রিপোর্টটা আসার পরে কিন্তু সরকারের পক্ষ থেকে ইজিলি বলা হতো ঠিক আছে এটা রিপোর্ট আসছে, আমরা ইনকোয়ারি করে দেখি কি হয়। যদি আপনার স্বচ্ছতার মিনিমাম ধরনের একটা স্ট্যান্ডার্ড থাকতো তাহলে বলতে পারতেন ঠিক আছে একটা রিপোর্ট আসতেই পারে, আমাদের নাম কেউ ইউজ করতে পারে, আমি বললামটা আমাদেরকে কেউ ইউজ করতে করার চেষ্টা করতে পারে। কিন্তু আপনি এটা না করে রিপোর্টের শেষে দেখবেন ওনারা কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেউ ওনাদেরকে রেসপন্ড করে নাই। আর উনি এটা বলছেন, আমি এটা অন্য কোনো সম্প্রদায়ের নাম মেহেদিবি আপনার কাছে আশা করি নাই, আমি কিন্তু ওই প্রসঙ্গে বলবো না, না 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 প্রশ্ন উঠে না, কারণ দেখেন এটা 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 করলে আপনার ঘরেই সমস্যা হবে, আমি ওদিকে বলবো না, আমি এটা নামও আমি না আমি নামও নিব না। আমি আসছি, আমি এখানে এখানে দেখেন দুইজন একটা সেনাবাহিনীর প্রধান, ওনার বায়ের কোনো কনভিকশনের ক্ষেত্রে উনি সাফার করবেন এটা সত্য, কিন্তু উনি তো নিজে এটাকে মানে কি প্যাট্রনাইজ করতে পারেন না। এটা কিন্তু আমি বিষয়ে কথা বলবো, আমি দুজনের সাথে একটু কথা বলবো, আমি একটু কলার সাথে কথা বলেছি। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। আপনারা সুন্দর একটা প্রোগ্রাম করা, আমি ইটালি আপনার অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি একটা জিনিস আমি মন্তব্য করতাম চাই, আপনারা রিকোয়েস্ট করতাম চাই, আপনারা এই যে মাস্টার সাহেব একজন আর বিএনপি বাইরে একজন, এরারে না আইয়া তৃতীয় পক্ষ গণ্যমান্য রাষ্ট্রীয় দলীয় ভাবে নির্দলীয় ভাবে দুজন ব্যক্তি আনিয়া বা পাঁচজন ব্যক্তি আনিয়া এই জিনিসটা আমরা আপনারা মিডিয়ার মাঝে প্রকাশ করব, এই জিনিসটা আপনারা রাইট ওয়াই যারা হাসিনা এটা জড়িত নি, প্রশাসন জড়িত নি, আরো অনেক গুম হয়েছে দেশের মাঝে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক মানুষ এনডিও গিয়ে গুম হয়ে গেছে, এটা আর্মি অবশ্যই আর্মি জড়িত আছে গুমার পিছনে। আমরা তৃতীয় পার্সন হিসেবে এখানে আওয়ামী লীগ বিএনপি আছে, তৃতীয় পার্সন আছেন আপনারা, আপনারা মন্তব্য করবেন এর জন্য আমরা লাইন ওপেন করব। আপনারা আগে আমার রিকোয়েস্ট রাখবো, আপনারা আগে আমি রিকোয়েস্ট রাখবো, তৃতীয় মানে গণ্যমান্য ব্যক্তি সকল আনিয়া আপনারা এটা যাচাই বাছাই করিয়া এটা যদি দোষী হয় গিলটি হয় সে এখন উতালিয়া কোর্ট হোক আইন আইন অনুযায়ী বিচার হোক, সেখানে রাষ্ট্রীয় ভাবে এই ধরনের কথা হয় এখানে এই ধরনের দুর্নীতি প্রশাসন থাকি ও এখানে এটা লিয়া জরুরি আপনি অবশ্যই এটা আপনারা একটা ঠিক আছে। আমরা আমরা নিরপেক্ষ তিনজনকে নিয়ে আরেকটা করব, যদিও নিরপেক্ষ কে আছে জানি না, প্রত্যেকের মনের মধ্যেই একটি সাপোর্ট আছে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনি দেখতে থাকুন, আমরা অবশ্যই ট্রাই করব যে আরেকটি অনুষ্ঠান করার জন্য। এই বিষয়ে যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? জি, আজকে তো বড় হট কেক একটা অনুষ্ঠান নিয়ে আসছেন। আওয়ামী লীগের যিনি প্রতিনিধিত্ব করতেছেন ওনার কাছে প্রশ্ন হচ্ছে, উনি তো বলতেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেভাবে বলে দুয়ে দুয়ে নয়, উনিও বলতেছেন এইভাবে না। আমরা তো আশা করছিলাম শিক্ষিত মানুষ সুন্দরভাবে কথা বলবেন বা যেগুলা যুক্তিসঙ্গত এবং যেগুলা মানায় এই কথাগুলাই বলবেন, কিন্তু উনি তো সম্পূর্ণ রং কথা বলতেছেন। আল জাজিরা যে রিপোর্টটা করছে এইটা দুনিয়ার বাংলাদেশি সহ নন বাংলাদেশি কোনো মানুষ না দেখে নাই আমার মনে হয়, অলমোস্ট 80% মানুষের রিপোর্টটা দেখেছে। এবং এই যে সোর্স গুলো এরা ইউজ করছে এগুলা তো একটা দুইটা সোর্স না, তাদের লুকিয়ে কাজ করছে এদের সাথে, কাজ করার পরে আন্ডারগ্রাউন্ড কাজ করার পরে এই রিপোর্ট গুলো আনছে। এবং উনি যে কথাটা বলতেছেন যদি বাংলাদেশের এরা জড়িত না থাকে তাহলে তো তারা চ্যালেঞ্জ করার কথা, অফকম আছে, অফকমের মাধ্যমে চ্যালেঞ্জ করতো আল জাজিরাকে যে আমাদের এই রিপোর্টটা তোমরা যে করছো এটা রাইট কত, এগুলো তো না করে নরমাল একটা স্টেটমেন্ট, এটা তো কালকে মাত্র হলো, তারা হয়তো অফকমে রিপোর্ট করবে হয়তো, অলরেডি চ্যালেঞ্জ করা হয়ে গেছে। না 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 না, এরা কি এরা তো অনলি স্টেটমেন্ট দিছে, আজকে তো আমরা যেগুলো দেখলাম পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় অনলি স্টেটমেন্ট। আচ্ছা, কিন্তু এরা জড়িত এই যে বিষয়টা যেটা এরা জড়িত আছে এইটার সাথে এবং বাংলাদেশ এইভাবে এখন চলতেছে। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার একটু সংক্ষেপে বলবেন আপনারা যারা এই বিষয়ে মন্তব্য করতে চান এবং তথ্য দিয়ে। কলার আসসালামু আলাইকুম, টিভি সাউন্ড একটু কমান প্লিজ। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকে বিষয় নিয়ে? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। আমরা আল জাজিরা ভাই আমরা বিশ্বাস করব কিলা ভাই। আচ্ছা,
ভাই মনাজির ভাই হেফাজত বাহিনীর সময় দিনে তানি কইলা 5-6,000 15,000 মানুষ গুম করা হয়েছে, এটা তো মিথ্যা ভাই, মিথ্যা নাই। কিন্তু আল জাজিরিয়া মানে 2004 জন্ম লইছে, আল জাজিরিয়া মানে কিতা করা না করা আমরা সবগুলো আমরা জানা। এখন বাংলাদেশের অবস্থা বা লাগেন করতে গিয়ে একটা সুযোগ থাকে তারা যে গত যে মানে যে যুদ্ধ করার দিলে বাঁচাইবার লাগে তারা চেষ্টা করছে, কোনো মুখে তারা খাম হয়েছে না। এখন বাংলাদেশে কিলা কান্টাউন করা যায় এর ব্যাপারে একটা মানে সেনাবাহিনী দিকে তুলে নিয়েছে তারা, সেনাবাহিনী তো বিপিতে দিচ্ছে, এটা সব মিথ্যা। আচ্ছা মিথ্যা এখন তো এখন বাংলাদেশের পিছনে এখানে রাখছে, এটা সব চক্রান্ত হইলো বিদেশি চক্রান্ত। আর বিএনপি ভাই ওখানে চক্রান্ত খুশি, তারা বিএনপি ভাই খুশি নাইনি। জি ধন্যবাদ, আমরা আমি একটু ব্রেকে যেতে হচ্ছে, অবশ্যই আপনার এই বিষয়ে।